interview on the 23rd of March 2016 for Our Roots, Our Journey, Our City. عجبنا نام خوكا اما نام روحي من نساختون احنا بزنو كنا نويسي لكم مطاريك كتا نمو اجل كوا بافر باريتو يسون موسي بانجلادشو بانجلكون غانت تيغوري غان نام تيغوري غان نام ار كتا كون شالو زن مطاريك 1946 আহ আপনি যে ওই কোলা টেগুরি এই টেগুরি গাও কিলান বা আপনার যে বাড়ি বড় হইছেন এটা কিলান বা কিটা খুব সুন্দর হইছে কত সুন্দর আছে লাগে আমরা যে খেলাইছিলাম ফোন হাফরা করতাম দিনে ছোট বলা থাকি খুব আপনার জন্ম বাদে একদম কিলান ও আমরা যে সময় হইছি পাঁচ বছর ছয় বছর বয়স হইছে আমরা দিনে দেখা আপনারা সব একলগে এক গরু বড় হয়েছেন তেমনে কিটা আপনি স্কুলে যাইতানি যাইতাম আর এই সময় তো অনেকটা কিন্তু আগের সময় কত ডিফারেন্ট আছে অনেক আগে তো কত ডিফারেন্ট যেমন আমরা খানিও যেন খাইতাম যে সকালে উঠে নাস্তা আপনি এখন কোনো রাতে নাস্তা করতানি কত মানুষে তো রান্না ফানি ভাত খাইতানি বা বিরিয়ানি গরমের দিন আগে ঠান্ডার দিন আগে তো হিটা করছোন করবি বাচ্চন সব মিল এখানে মসজিদ আর স্কুল আপনার কিতা কোন বয়স গিয়ে আপনার বিয়ে হয়েছে আর কোন দিন ওই দেশ হইলা ২০ বছর বিয়ে হয়েছে আপনার বয়সের সময় ২০ আছে সংগ্রামে তো আরো আপনি কিটা সংগ্রাম পরে সংগ্রাম পরে আইসেন তো আপনি যে সময় উদ্দেশ্য আইসেন কিটা আপনার বিয়ার তো পাক্কা বছর বাদে শ্বশুর
লন্ডন তো পাচ্ছে তো লাগে আইছেন তারা লেখাপড়া করাইতে বা তারা ভবিষ্যৎ ভালা লাগে যে সময় ইদেশ আইছেন আপনি লোকে কিছু লইয়া আইসলানি দেশের সিটি বা আসেন আমি কিছু লোকে লইয়া আইসলানি নাই এমনি কিন্তু আমি তো আইছি তো যাই ইংরেজ আমি তো যাই ইংরেজ তারা তার সাথে তো কথা বলা লাগে আপনি ওটা কইয়া রে আইসলাম না আইয়া রে আজকে কত বছর সেবা টিকে কত বছর হচ্ছে ফ্যামিলি আসলা বলে মেয়ের মা আসলা আমার বন্ধু করো আপনার কি লাইফ কিরান লাগছে এই দেশ আইয়া কত বরফ আছিল আর কত বাড়াই বার কোনো কত আছে বরফে কাটি কাটি নি জানি আর সল্ট ফলাইয়ে ফলাইয়ে যে বাড়াইতেও না কিবা না গো বাড়াইতে খালি ডাক্তার হইতাম খালি বনির নিজে রশিদিয়া মসজিদ এলাকা আর এমনি যে যেটা যেটা আপনার কোনো গেলে কোনটা ফাইবা এটা জানতানি সার্ভিস সকলিত কিছু জানতানা ইংলিশ যে মাত্তা ফারতা না এটা লাগে আপনার কষ্ট হয়েছিল কোনো কষ্ট হয়েছে না ইংলিশ এটা তো মামাই আপনার হেল্প করছে হেল্প করছে না তারাও আমার কথা বাংলা হইলো ইশারা হয়েছি তারাও ইয়ে বুঝলে হসপিটাল গেছি জানে কেন আর বাদে তো আমার ফয়েজ হইলো ফরিদা হইলো হামিদা মাহমুদা
এমনি কিটা যেন দেশ স্বাধীন হওয়ার পরে আপনি উদ্দেশ্য হয়েছিলেন স্বাধীন হওয়ার পরে আপনি এই সময় বাংলাদেশও আসলেন এই সময় আপনার কিনান লাগছে বাংলাদেশও স্বাধীন হওয়ার পরে তো কিছু হইছে না যে মানুষের কষ্ট হয়েছে এই সময় আসলা দেশ স্বাধীন হওয়ার সময় সংগ্রামের সময় এই সময় কিটা কোনো অসুবিধা হয়েছে না আপনার আর আমার কোনো অসুবিধা হয়েছে না এমনি একটি সময় লড়াই লাগছে মানুষের দৌড়াদৌড়ি করছেন আমরা এখান থেকে আর খানো করছো আইয়র মারিলে আর তাহলে কত মানুষ তো মারা গেছ প্রবলেম হয়েছে জি জি এই সময় মামা উদ্দেশ্য আসলা উদ্দেশ্য আসলা না উদ্দেশ্য আসলা আর সালো তাই আসছিল স্বাধীনতা হইলো তো নাইনি 71 জি স্বাধীনতার পরে তাই আইসু না যেমন মানুষের কষ্ট হয়েছে কত মানুষ মারা গেছেন কত মানুষের কত ক্ষতি হয়েছে ওটা লাগে আর কি থাকতাম কিন্তু আমার বাবুর মারা গেল আমিও তো বাড়াই যাইতাম ভারাম না আমার বাচ্চা হইতে আসুন যে নাতি না তো লাচু হই না আমার নাতি হল শান্তি মতো থাকলাম কোনো প্রবলেম হইলে আমরা হইতাম প্রবলেম তো কোনো তা নাই ওনে আইসলাম কত বছর হইতার বয়সও কত হয়েছে ওনে তো ধরে নিয়েছে ওনে তো আর কোনো আনো বাড়াইবার কোনো ইচ্ছা হয় না আর যাইতাম গিলাম মরতাম গিলা উঠা চিন্তাই হই ওনে যান বাচ্চা হাজার আল্লাহ রাখবে আল্লাহ রাখতা ও বাকি ভবিষ্যৎ বা তারা বালাই আর দেশো আইসি শান্তি আছে ই নন্দন লহান তো আর মহানো শান্তি নেই ওকে থ্যাংক ইউ মামি